ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে কোল্ড ক্রিকেট মাঠে কিন্তু যতদূর জানা গেছে বাংলাদেশ দল ম্যাচটি খেলতে নামছে টেস্ট অধিনায়ক সাকিবুল হাসানকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আজ প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল তবে আনুষ্ঠানিক সিরিজের ম্যাচ খেলতে নয় মূল সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা অ্যান্টিগার কোল্ডিস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটায় শুরু হবে ম্যাচটি আগামী ষোলো জুন বৃহস্পতিবার অ্যান্টিগারি নর্থ সাউথ স্যার ভিভ রিচার্স ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল কয়েক ভাগে ভাগ হয়ে ক্যারিবিয়ার সফরে গিয়েছে বাংলাদেশ দল ভ্রমণ ক্লান্তি কাটিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন করেছেন তামিম ইকবাল মমিনুল হক লিটন দাস নাজমুল হোসেন শান্তরা একদিনের অনুশীলনেই আজ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা দুই টেস্টের পর রয়েছে তিনটি টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ডমিনিকার উনসর পার্কে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে গায়ানায় দুই তিন এবং সাত জুলাই অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ম্যাচগুলো প্রতিটি টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানায় জাতীয় স্টেডিয়ামে দশ তেরো এবং ষোলো জুলাই অনুষ্ঠিত হবে ওয়ান ডে ম্যাচগুলো তিনটি ওয়ান ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড মমিনুল হক তামিম ইকবাল মাহমুদুল হাসান নাজমুল হোসেন শান্ত লিটন দাস সাকিবুল হাসান তাইজুল ইসলাম সৈয়দ খালেদ আহমেদ ইয়াসির আলী আব্বী কাজী নুরুল হাসান সোহান মোসাদেক হোসেন সৈকত এবাদুল হোসেন চৌধুরী রেজাউর রহমান রাজা মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ ইয়ানিক কারিয়া অধিনায়ক কলিন আরকিবার্ট অ্যালিক অ্যাথানাস তাজনারায়ণ চন্দ্রপাল ব্রায়ান চার্লস রস্টন চেস ডেভিড ইন ইমলাস জেরেমিয়া লুইস প্রস্টন ম্যাক্সুই মার্কোয়েনো মাইন্ডলি জেরেমি সোলোজানো ও জমিল ওয়াইগ্যান